নির্যাতিতা কিশোরীর অভিযোগ, গত 2 বছর ধরে বাবা বিদেশে থাকায় সৎমায়ের সাথে একাই থাকতো সে। গত 8 মাসে বেশ কয়েকবারই সৎমায়ের ভাই ধর্ষণ করে তাকে। কদিন আগে এই ঘটনা জানার পর নির্যাতিতার চাচা কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে আসে। মাঝে মধ্যে 5-6 দিন পর পর এসে আসতো, এখানে মানে সব সব সময় ই করতো, জোরপূর্বক ভাবে ধর্ষণ করতো। মানে এইভাবে এক সময় আমি 7-8 মাস অন্তঃসত্ত্বা হয়ে যাই। মানে এটার একটা সুস্থ বিচার চাই, যাতে যাতে অন্য কেউ মানে ভবিষ্যতে আমার মতো জানি না কারো না হয়। সৎ মা আর কি, আর ওর যে মামা, সৎ মামা হাসান নাম, ওর সাথে ওর আম্মা ওকে সহায় রাখতো, ওই ওর মামারে নাকি বোবাই ধরে। এই বিচারটা না হলে ওর জীবনটা তো নষ্ট হয়ে গেছে, 8 মাসের বাচ্চা, এই বাচ্চার ভবিষ্যৎটা কি, এই বাচ্চা আমরা কার কাছে দেব। এদিকে ডাক্তারি পরীক্ষায় কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক। প্রেগনেন্ট এতে কোনো সন্দেহ না, এখন 8 মাস না 7.5 মাস বা কম কত দূরকে আসবে না, অ্যাকচুয়াল রিপোর্টটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের পরে বোঝা যাবে। ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমের জবানবন্দিও আজকে রেকর্ড করেছি এবং সে তো তার সৎ মামা কর্তৃক ধর্ষিত হয়েছে, এবং এই আসামিটাকে গ্রেপ্তার করার জন্য আমার অফিসাররা তৎপর এবং বাইরে আছে। গত 23 ফেব্রুয়ারি নির্যাতিতার চাচা নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সময় সংবাদ, টাঙ্গাইল।